দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। তার দিদিমা নাতনিকে নিজে তান্ত্রিকের হাতে দিয়েছিলেন, তান্ত্রিকের নাম হচ্ছে মুরারি পণ্ডিত। সে এই বাচ্চাটিকে ধর্ষণ করেছিল, করে তাকে খুন করেছিল এবং তার মৃতদেহ ভিজির নাম দেখা যাবে না। ওই নাবালক মহিলাটির বাবা উল্লেখ অভিযোগ যেটা করেছিল তা তোর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খালি এছাড়া কোনো অভিযোগ ছিল না। কবে থেকে ছিল? 2/2/2018 তারিখে। তারপর তান্ত্রিকের কাছে ওই নিয়ে গিয়েছিল নাবালিকা মেয়েটার দিদিমা সুশীলা মাঝি, তান্ত্রিকের হাতে ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিল। তাকে বলেছিল নরবলি দিলে তোমার তান্ত্রিকতার কাজে তুমি সাফল্য লাভ করবে। অর্থাৎ সুশীলা মাঝি উনিও তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন, সেই জন্য তিনি তার নিজের নাতনিকেও মানে বলি দিতে পিছন ওদের হাতে দিয়েছিলেন। তখন ওই মুরারি পণ্ডিত তাকে ধর্ষণ করেছিল, ওইটুকুন একটা নাবালিকা 4-4.5 বছর মেয়েকে ধর্ষণ করে তাকে খুন করেছিল। খুন করে তার মৃতদেহটা যাতে লোপাট করা যায়, যাতে কেউ বুঝতে না পারে, তখন পাশের একটা লোকের বাড়িতে পায়খানা চেম্বার নতুন হয়েছিল, সে পায়খানা চেম্বারে ফেলে দিয়ে গিয়েছিল। সেটা পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয়েছিল। তার মুখটা গামছা দিয়ে বাঁধা, হাত পা পেছন দিক দিয়ে বাঁধা অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। পরে এই তো আপনার 2018 সালের কেস। বাচ্চাটার তখন বয়স ছিল 4-4.5 বছর। ওই অতি ওই গোয়ালবাড়ি গোয়ালঘরে স্থানেতে। তারপর সেখান থেকে সব কিছু উদ্ধার হলো, পুলিশ তদন্ত করলো, দেখলো। আজকে কতদিনের কি সাজা? আজকে সাজা হয়েছে আপনার ওই কেসের মোট 3 জন আসামি ছিল। এক হচ্ছে মুরারি পণ্ডিত যিনি তান্ত্রিক তন্ত্র সাধনা করেন, তার স্ত্রী সাগরিকা পণ্ডিত, আর সুশীলা মাঝি যে ভিকটিমের দিদিমা, অর্থাৎ যে নাবালিকা যে কন্যা তা যে মহিলাটি তার দিদিমা। এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, পুলিশ তদন্ত করে 3 জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছিল মকদ্দমা চলাকালীন। এই মকদ্দমাটা 2018 সাল থেকেই আসামিরা হাজতে ছিল, কেউ জামিন পায়নি, এখানেও পায়নি, ওপর কোর্টেও পায়নি, হাইকোর্টেও পায়নি। মকদ্দমা চলাকালীন তান্ত্রিক যিনি ছিলেন মুরারি পণ্ডিত, তিনি আজ থেকে প্রায় 7-8 মাস আগে জেলখানা দিয়ে অসুস্থ অবস্থায় মারা যান। সাগরিকা মুরারি পণ্ডিতের স্ত্রী হচ্ছেন সাগরিকা পণ্ডিত যিনি তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন। সেই মার্ডার কেসে তো ওই বাচ্চাটাকে মেরে ফেলার এতে উনি সাহায্য করেছিলেন, ওর বিরুদ্ধে মার্ডার কেস আনা হয়েছিল, এটা সেটা প্রমাণ হয়েছে। তাতে এই মকদ্দমায় ওনার ফাঁসির অর্ডার হয়েছে, ওনার ফাঁসির অর্ডার হয়েছে, আর সুশীলা মাঝির আজীবন কারাদণ্ড হয়েছে এবং 363, 365 মানে অর্থাৎ কিডন্যাপিং কেসেতে ওদের জন্যে 5,000, 5,000, 10,000 আর 201 হচ্ছে তথ্য লোপাটের জন্যে 5,000, মোট 15,000 এক একজনের দুজনের মানে মোট 30,000 টাকা ফাইন হয়েছে। এবং সরকারি নিয়ম অনুযায়ী যে ভিকটিম বার তার বাড়ি যিনি মৃত আছেন তার বাড়ির লোককে 3,000 টাকা 3 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়া হচ্ছে, সরকার থেকে দেওয়া হবে সরকারি। এবং এই রায়টা আজকে দিয়েছেন আমাদের জজ সাহেব শ্রী কিষেণ কুমার আগরওয়াল। এই কেসটায় মোট 3 জন জজ সাহেবের কাছে আপনার বিচার আরম্ভ হয়েছিল। প্রথমে আরম্ভ হয়েছিল সোমেশ প্রসাদ সিনহা, দ্বিতীয়বার ছিলেন কল্লোল কুমার মণ্ডল, আর এখন ইনি আছেন কিষেণ কুমার আগরওয়াল। এই বর্তমান যে যিনি জাজমেন্ট দিয়েছেন তিনি এই কেসটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছেন, উনিও জাজমেন্ট ওনার হাতে সাক্ষী হয়েছে সব কিছু করে। একজনের ফাঁসি দেওয়া হয়েছে, সাগরিকা পণ্ডিতের ফাঁসি হয়েছে, সুশীলা মাঝির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আর মুরারি পণ্ডিত তো মারা গেছে, যার জন্য ওর আর কিছু বলা নেই, তাকে ঈশ্বরই তাকে টেনে নিয়েছেন। আমার নাম হচ্ছে বিকাশ রায়, আমি আরামবাগ কোর্টের পিপি ইনচার্জ এবং স্পেশাল পিপি ইনচার্জ। এখানে আমি শেখ আমির হোসেন এবং অনুপ দে এই 3 জন হচ্ছে স্পেশাল পিপি ইনচার্জ। যেই কেসটা আজকে যে কোর্টে কেসটা হয়েছে সেই কোর্টের আমরা এই 3 জনই হচ্ছে পিপি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার।
ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। 5000 ইজ আইদার 1 মান্থ অ্যাডিশনাল ইম্প্রুভমেন্ট, 201 আইপিসিতে 7 ইয়ার্স রিগোড ইয়ার্স ইম্প্রুভমেন্ট, 5000 1 মান্থ অ্যাডিশনাল ইম্প্রুভমেন্ট, এই দুজনকে উনি সাজা দিয়েছেন। বাচ্চাটা হচ্ছে সুশীলার নাদমি, ও নিজে হাতে মেয়ের মেয়ে, নিজের মেয়ে। বাচ্চাটাকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে গেছে নিজের মন ইচ্ছা পূরণ করানোর জন্য। পরবর্তীকালে তদন্ত, বাচ্চাটাকে খুঁজে না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তদন্ত হয় এবং মিসিং ডায়েরি হয়। পরবর্তীকালে সেটা খানাকুল থানাতে কেস স্টার্ট হয়। কেস স্টার্টের পরে ওখান থেকে রিকভারি করা হয় বাচ্চাটাকে, এবং ডিকম্পোজিশন বডি অ্যালং উইথ টাইট উইথ মানা, মানে গামছা বাঁধা অবস্থা সব কিছু, এবং সেইটা যখন পিএম হয় বাচ্চাটা, পিএমের পরে দেখা গেল উনি রেপও হয়েছে। সেই জন্যে এটা কেস স্টার্ট হয়েছিল পরবর্তীকালে যখন কেস স্টার্ট এই কেসটা বক্সো অ্যালং উইথ মার্ডার, মানে এই যে সাজাটা এইটা থেকে বিরলতম সাজা, বিরলতম ঘটনা। এবং এটা দিয়ে এটা অ্যানাউন্স করার পরে এই বার্তাটা সমগ্র পশ্চিমবাংলা ব্যাপী যাবে এবং পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষব্যাপী যাবে, এটা পশ্চিমবঙ্গ বুঝতে পারবে যে এই রকম অপরাধ করাটা কত বড় অন্যায়। তারা অপরাধ থেকে একটু অপরাধ বিমুখ হবে। এই সাজাটা বর্তমান সমাজের প্রেক্ষিতে অনুকূল এবং দরকার ছিল। এর আগে একটা হয়েছিল আজ থেকে 15 বছর আগে, যার ফাঁসির সাজা হয়েছে তার নাম সাগরিকা পণ্ডিত। উনি বাচ্চাটার কেউ না, উনি হচ্ছে তান্ত্রিকের স্ত্রী, যে তান্ত্রিক ছিলেন ওনার স্বামী হাজব্যান্ড, উনি মারা গেছে। 4 বছর বয়স ঘটনার সময় ছিল 4 বছর। দিদিমা ওকে প্রলোভন দেখিয়ে দিদিমার মন ইচ্ছা পূরণ, মনোবিলাস পূরণ করার জন্য ওই বাচ্চাটাকে নিয়ে তান্ত্রিককে, তান্ত্রিকের কাছে নিয়ে গেছে। দিদিমার দিদিমার লাইফ ইমপ্রিজমেন্ট আর আদার্স যে অ্যালাইড সেকশনগুলো আছে সেগুলো 7 ইয়ার্স করে রিগোড ইয়ার্স ইমপ্রিজমেন্ট, এবং প্রত্যেকটা সেকশনে 5000 ইচ, আর অনাদায়ে 1 বছর করে জেল। আপনার পরিচয়? আমি অনুপ কুমার দে, স্পেশাল কোর্টের টিপি, আমরা তিনজনই আছি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। আমি এটা এই বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, ওনারা বিস্তারিত বলবেন। আমি এটুকু বলবো, আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছিলেন, তদন্তের দায়িত্ব পাওয়ার পর আমি চেষ্টা করেছিলাম যাতে এটা সাকসেসফুল হয় এবং আসামিরা সাজা পায়। তো আজকে দেখলাম যে আমি যেটা তদন্ত করতে গিয়ে যেটা সমস্ত খতিয়ে দেখে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে দিয়েছিলাম কোর্টের হাতে, আজকে মহামান্য বিচারপতি সাজা দিয়েছেন এবং এটাতে আমিও খুশি যে হ্যাঁ, তদন্তকারী অফিসার হিসাবে আমার তদন্তে একজন দোষী সে শাস্তি পেল এবং সমাজের পক্ষে একটা বার্তা যাবে যে এরকম অপরাধ করলে শাস্তি পাবে। বাকি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে বলবেন। এখানে তান্ত্রিককে কোথা থেকে পেলেন? তান্ত্রিককে ওখান থেকে ওর বাড়ি থেকে ইয়ে করেছিলাম। সন্দেহটা কোথা থেকে শুরু হয়েছে? এটা আপনার বিস্তারিত আমার সাহেবরা যখন থাকবেন তখন বলতে পারবেন। উনি এখন বলতে পারছেন আপনার পরিচয়টা? উনি ইন্সপেক্টর বুদ্ধদেব সরকার, ওই কেসে তদন্তকারী। এখন বর্তমানে ধনেখালী থানাতে আছি, আর 2018 সালে আমি খানাকুল থানাতে ছিলাম এবং ওই কেসে তদন্ত উনি করেছেন। ধন্যবাদ। মালতীমাতা হাই স্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাই স্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপাড়া চাদুর আরামবাগ হুগলি। সন্তানের পরে মন বসছে না? প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমন এইসব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন
স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানে, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি।